বিশ্ববিদ্যালয়ের যে লাইব্রেরি আছে সেই লাইব্রেরির তিনতলায় আমাদের সাংবাদিক সমিতির অফিস। আমি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক। তো আমি সেই সাংবাদিক সমিতির অফিসে আমার আরেক সাংবাদিক সমিতির সহযোগী আমাদের সদস্য যে তৈব আছে তাকে নিয়ে আমি ওখানে ছিলাম। তো তারা আমাদের অবস্থান টের পেয়েছিল যে আমরা সাংবাদিকরা লাইব্রেরির তিনতলা থেকে আমরা নাকি ভিডিও করছিলাম, তাদের ভাষ্য এটা। তারা নিচে হঠাৎ করে হই হুল্লোড় করে যখন মানে 130-140 জন একসাথে যখন চলে আসতেছিল আমাদের উপর মানে লাঠি শোটা নিয়ে, দেশীয় অস্ত্র ছিল, এইসব নিয়ে চলে আসতে, তখন আমরা একটু আতঙ্কিত হয়ে পাশে যাই এবং মুহূর্তের মধ্যে তারা এসে 20-30 জন আমাদের উপর অতর্কিত হামলা করে লাঠি নিয়ে। লাঠি শোটা তো আছেই, দেশীয় অস্ত্র আছে এবং যাদের কাছে কিছুই নেই তারা মানে লাঠি দিয়ে ঘষি দিয়ে তারা আমার উপর এই বুকে অনেকগুলো লাঠি দেয়, 8-10টা লাঠি হবে বুকে দিয়ে ঘষি দিয়েছে। না, আমি এই সমস্ত দোষীদের বিশ্ববিদ্যালয়ের মানে যথোপযুক্ত ব্যবস্থা নিতে হবে। আর এরা বহিষ্কৃত, এরা হচ্ছে বিশ্ববিদ্যালয় থেকে সন্ত্রাসী কার্যক্রম করছে দীর্ঘদিন থেকে, এই সন্ত্রাসকে মূলোৎপাটন করতে হবে বিশ্ববিদ্যালয় প্রশাসনে। দোষী যারা তাদেরকে অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা আমরা নেব, এটা খুব স্পষ্ট। এখানে কোনো তোমাদের করণীয় কিছু নেই, আমাদের করণীয় হচ্ছে যে আহত হয়েছে তাকে সেবা শুশ্রূষা করো, আমাদের সঙ্গে থাকো। আমরা একটা ইউনিভার্সিটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা স্ট্রাগলে আছি, এখানে আমাদের সঙ্গে থাকো। আমরা ইউনাইটেড যদি থাকি কেউ কিছু করতে পারবে না। আমাদের সংকট হচ্ছে যে আমাদের মধ্যে আমরা ডিভাইডেড, আমরা সামনে যা বলি পেছনে তা করি না। যদি আমরা সামনে থেকে যা বলি পেছনেও তাই করতাম তাহলে আমাদের এত সংকট হতো না। আমি তোমাদের বারবার বলবো, তোমরা ইউনিভার্সিটির স্বার্থে এক থাকো এবং আমরা কাজ করছি দিন রাত্রি, এখন পর্যন্ত আমরা কাজ করছিলাম কী করে ইউনিভার্সিটি, যে আমরা মিটিংয়ে একসাথে সবাই এসেছি যে ইউনিভার্সিটিতে এই যে নোংরা বিল্ডিংগুলোতে ময়লা রয়েছে এগুলো কী করে পয় পরিষ্কার করা যায়, ফ্লোরগুলো সুন্দর করা যায়, এগুলো নিয়ে চিন্তা করছি। আর এর মধ্যে এগুলো দুর্ঘটনা, এটা আমাদের জন্য খুবই আনএক্সপেক্টেডলি। বিশ্ববিদ্যালয় বাদী হয়ে পদক্ষেপগুলো তো আরেকজনের কাছে করতে হবে, আগে আমরা নিজেরা নিজেদের ম্যানেজ করে নেব। বিশ্ববিদ্যালয় নিজেই তো অনেক শক্তিশালী একটা প্রতিষ্ঠান। বিশ্ববিদ্যালয় বাদী হয় কখন? বাদী হয় যখন এটার প্রতিপক্ষ বাইরে থাকে, তখন বাদী হয়। আমাদের বাদী হওয়ার কিছু নেই, আমরা নিজেরাই এটার মধ্যে আমাদের যে আইন আছে আইনের সুষ্ঠু প্রয়োগ করলে এমনি যারা দুষ্ট তারা থাকতে পারবে না। আমাদের কথা হলো যে বিশ্ববিদ্যালয়কে আমরা বিশ্ববিদ্যালয় করতে চাই। আমি একটা কথা বলছি, তোমরাও এখানে যারা সামনে আছো তারা এক সময় এক এক রকম অবস্থা নাও, এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক। তোমরা নিজেদের পেজে ভালো করে লক্ষ্য করে দেখবে আমরা ভালো কাজ করছি, এই ভালো কাজগুলোকে তোমরা দেখার ক্ষেত্রে আবার একটু অন্যভাবে দেখো। একটা জিনিস ভালো করে লক্ষ্য রাখতে হবে যে আমরা কাজ যখন করি তখন এই কাজটি বিশ্ববিদ্যালয়ের স্বার্থে যায় কিনা, এবং আমরা প্রত্যেকটা কাজ আমরা একসাথে ইউনাইটেডলি কাজ করছি ইউনিভার্সিটিটাকে ভালো করে যাতে সামনের দিকে যায় এটা চিন্তা করে। দুই একটা মানুষ আছে তারা সবসময় তার ব্যক্তিগত সুবিধা অসুবিধার কথা বিবেচনা করে, আমার তরুণ ছাত্র ছাত্রী যারা আছে এদের কারো কারকে নানাভাবে উস্কায়, এটাও অতীতেও ছিল, এখন আবার নতুন করে শুরু হয়েছে, কিন্তু তারা এখানে এগুলো করে কিন্তু পার পাবে না। আমি সুস্পষ্ট করে বলতে চাই, আমরা যখন বিশ্ববিদ্যালয়ে এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তা করি তখন আবার এরকম করে আবর্জনা তৈরি করা, আমাদের ছাত্রদের উপর আঘাত করা, রেগুলার ছাত্র যারা তাদের উপরে, এগুলো খুবই দুর্ভাগ্যজনক। আমরা তদন্ত করব, তদন্ত করে আমরা অবশ্যই এটার মধ্যে যারা দোষী আছে দোষীদেরকে আমরা খুঁজে বের করে একদম ঠিকঠাকভাবে সাহায্য করব। সোশ্যাল রেজিস্ট্যান্সেরও দরকার আছে, আমরা তো আইনগত একটা জায়গায় যেতে পারি, এখন সোশ্যাল রেজিস্ট্যান্সের ক্ষেত্রে তো আমাদের ছাত্রছাত্রীদেরকেও ইউনাইটেড হতে হবে। একটা মানুষকে আমরা আইনগতভাবে যে শাস্তিটুকু দিতে পারি সেই শাস্তিটুকু দিতে পারি, আমাদের হাতে তো এমন ক্ষমতা নেই যে তাকে ফাঁসি দিতে পারি। আমরা আমাদের জায়গা থেকেই সর্বোচ্চ শাস্তিটা দিতে পারি, কিন্তু বাকিটা তো আরও জায়গা আছে যেটা সেটা সামাজিক জায়গাটা। এখন সামাজিক জায়গায় তো আমার 8,000-8,500 ছাত্রছাত্রী যদি আমরা ইউনাইটেড থাকি আমার ইউনিভার্সিটির স্বার্থে, তাহলে কি এখানে অন্য কোনো কিছু হতে পারে? তা হতে পারে না।